বোলপুরে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরস্বতী পাল, তার বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন এলাকায় মহিলাদের কাছ থেকে গ্রুপে লোন করিয়ে বেশি টাকা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত। প্রায় 150 থেকে 200 জন দিন আনা দিন খাওয়া পরিবারের মহিলার কাছ থেকে কখনো 60,000 কখনো 1 লক্ষ টাকা এরকম করে কোটি টাকা আর্থিক তছরুপ করে এলাকা থেকে চম্পট দিয়েছে। বলতে এখানে সরস্বতী পাল নামে এই বাড়ির একজন আছে, ঠিক আছে, এ তোমার মানে এর কাউন্ট ভ্যালু কম করে 70 থেকে 80 লক্ষ টাকা ও তছরুপের ব্যাপার আছে। বলে যে ঠিক আছে লোনটা তুলে দিচ্ছি, ওনার লোনটা আমাকে দেবেন, ওনার যদি 1 মাসের পর যদি হয়ে যায় তো বলেছে বেশ তাই তাই হবে, যে আমি ওইভাবে লোনটা দিয়েছি দিয়েছি 75,000 টাকা ওটা দিয়েছি। প্রায় 1 বছর ধরে তার এই ব্যবসা চলেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। সরস্বতী পাল ও লোন কিন্তু এরকম করে নিয়েছে, আর আমার 4 জায়গায় লোন আছে, আমার 3.5 লাখ টাকা লোন আছে। এবার কত কি আছে সেটা আমি বলতে পারবো না, সেটা আমাকে বই দেখতে হবে, বই ওনার কাছে আছে, ঠিক আছে। এবং উনি আসুক, উনি টাকা আমাদের হাতে দেখ, আমরা স্যারকে কিন্তু মেটাবো। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে 3.5 লাখ টাকা নিয়েছে। এটাই যে আমি নিজস্ব পার্সোনাল দুটো লোন নিয়েছি আরও ওনার সেটিং থেকে, সেখান থেকে আমার লোন স্যার আসতো, তখন ও আমাকে বলতো যে আমার টাকাটা দিয়ে যা, টাকা দিয়ে যেতাম, তখন আমার একটা আলাদা করে সই করানো হতো, আমার বাড়িতে রান্না চাপিয়ে পড়লে সইটা করে তাড়াতাড়ি চলে যায়। তারপরে জানতে পারি যে আমার বাবার আলাদা লোন আছে, সেই সইটা নিয়ে আমার স্বামীর সই করে ডুপ্লিকেট করে লোন নিয়েছে আমার নামে 5টা, 200-150 জন এরকম। না করিনি এখন, অবধি করিনি, হ্যাঁ করবো, ইচ্ছা আছে আমি এখন করবো। কানে আমরা চাইছি যে ওকে নিয়ে আসব এখানে, ও সব টাকা দিয়ে দেয়, আমরা তার টাকা সুদ দিয়ে দেবো। গত বৃহস্পতিবার থেকে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায়, এরপরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। যদিও সরস্বতী পালের মায়ের বক্তব্য এই ধরনের কোনো কাজ তার মেয়ে করেনি। তাহলে আমি মেয়ে টাকা বাউলি চলে যায় রে, ও সব মিথ্যা কথা বলছে, কোটি টাকা হেন টাকা টাকা বাউলি চলে যায় নাই। ওরা আমার মেয়ে প্রথম থেকে লোন মিটিয়েছে, বুঝলেন, লোনটা প্রথম থেকে মিটিয়ে মিটিয়ে আসছে, কিস্তি দিয়ে দিয়ে আসছে, এসে 2 খাপ না 3 খাপ পারে নাই টাকা জোগাড় করতে, দিয়ে তাতে ওরা কি করবে, এখন মরতে গিয়েছে এখন বেঁচে আছে জানিয়ে বাবা, এইটা কষ্ট কথা বলছে। আমি যারা প্রতারণার শিকার তারা পুলিশকে অভিযোগ করবে বলে জানান। পাওয়া গেছে যেটা সেটা সরস্বতী পাল, উনি এই যে স্বনির্ভর গ্রুপের একজন দলনেত্রী, এইবার তার কাছে কাগজপত্র থাকে, খাতাপত্র থাকে, তাদেরকে ওদের যে দলের আরও যারা মেম্বার তাদের কাছ থেকে না জানিয়ে ভুলভাবে কখনো সাইন করিয়ে একাধিক লোন বিভিন্ন ব্যাংক থেকে করেছে, কিন্তু সেই টাকা যার নামে লোন হয়েছে তারা পায়নি। এখন দেখা যাচ্ছে এই সময়ে প্রায় 20 কোটি টাকার উপরে একটা মানে ক্লেম আসছে বিভিন্ন জন, যারা আমাদের খেটে খাওয়া লোক, দিন আনে দিন খায়, আপনারা বুঝতেই পারছেন, স্বনির্ভর গোষ্ঠী নিজেদের আত্মনির্ভর করার জন্য এটা তৈরি হয়েছিল, কখনো এরকমভাবে টাকা পয়সা নয়ছয় করার কোনো জায়গা নেই। এখানে যা হওয়ার ব্যাংকের সঙ্গে কথা বলবে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।